আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লেকচার। চলে আসলাম আপনাদের জন্য টপিক সেন্টেন্স নিয়ে একটি ভিডিও করতে চেয়েছিলাম, সেই ভিডিওটি নিয়ে। আসলে আমাকে এবং আমাদের ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ করেছেন আপনারা যে টপিক সেন্টেন্স কি এক লাইনে লিখতে হবে বা এক সেন্টেন্সে লিখবো নাকি একাধিক সেন্টেন্সে লিখবো। যদি এক সেন্টেন্সে লিখি টপিক সেন্টেন্সে আমাকে কি 4 মার্কস দিবে? কারণ এটা রাইটিং টু ফাংশনে পড়ে। আমাকে 4 মার্কস দিবে স্যাররা? এই প্রশ্ন এত পরিমাণ এসেছে যে মনে হচ্ছে যে আপনারা আপনাদেরকে এটা আসলে জানানো খুবই দরকার। সবাইকে একে একে বলা অনেক কঠিন, এর জন্য মূলত ভিডিওটি তৈরি করা। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের এই কনফিউশনটা অনেক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টপিক সেন্টেন্সটা কি আপনার প্রথমে বুঝতে হবে। টপিক সেন্টেন্সটা কি? একটা প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন। প্যারাগ্রাফ যখন লিখছেন, কমপক্ষে 5টি সেন্টেন্স দিয়ে আপনাকে প্যারাগ্রাফ লিখলে সেটা একটা সার্থক প্যারাগ্রাফ হিসেবে ধরে নেওয়া হবে। এখন এই কোনো কিছু যখন আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমাকে যদি পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে আমার নাম থেকে শুরু করে তারপর আমার পড়াশোনা, আমি কোথায় বেড়ে উঠেছি, এইসব বিষয় দিয়ে আমাকে ইন্ট্রোডাকশন দেওয়া হবে, রাইট? ঠিক এরকম একটা টপিক সম্পর্কে যদি লিখতে বলা হয়, তাহলে ওই টপিক সম্পর্কে আপনার একটা পরিচিতি দিতে হবে, ধারণা দিতে হবে, এবং ওই ধারণাকে কেন্দ্র করে কিন্তু আমরা এই বডিতে এসে কমপক্ষে 3টা সেন্টেন্স দিয়ে এই ধারণাটাকে আমরা ডেভেলপ করি এবং কনক্লুশনে এসে আমরা সারাংশ নিয়ে এসে আমরা এখানে টেনে দিই, রাইট? এটা হলো আমাদের মূল ফাংশন প্যারাগ্রাফের ক্ষেত্রে। এই বিষয়ে একটি বিস্তর লেকচার আছে, আপনারা সেটা দেখে নেবেন, বিষয়টা অনেক ক্লিয়ার হবে, আশা করি অনেকেই দেখেছেন বিষয়টি। ওকে, তাহলে এখানে টপিক সেন্টেন্স আমরা কয় লাইনে লিখব? টপিক সেন্টেন্স মাত্র 1টা সেন্টেন্সে লিখব, এখানে লাইন টাইন নাই। লাইন আপনার এখানে 3-4টা লাইন, 5টা লাইন, 6টা লাইন হতে পারে, আপনি কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যান, কোনো সমস্যা নেই, 3-5 লাইন হয়ে যাক, কিন্তু সেন্টেন্স হইতে হবে একটা। কারণ কি? কারণ হচ্ছে প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স আপনি যখন লিখবেন তখন 1টা সেন্টেন্সে আপনাকে লিখতে হবে। পুরো ধারণাকে, মূল যে আইডিয়া, সেটা 1টা সেন্টেন্সে আপনাকে লিখে পরে এটাকে ডেভেলপ করতে হয়। তো টপিক সেন্টেন্স যেহেতু প্যারাগ্রাফের অংশ, তাহলে অবশ্যই আপনাকে 1টা সেন্টেন্সে টপিক সেন্টেন্স লিখতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা যে বিষয়, সবার মনের মধ্যে সংশয় থাকে যে আমি মাত্র 1টা সেন্টেন্স লিখে কি 4 মার্কস পাবো? হ্যাঁ, অবশ্যই আপনি 4 মার্কস পাবেন। কীভাবে পাবেন আপনাকে বলি। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং বা আপনার রাইটিং ক্যাপাসিটি কি বেড়েছে কি না। এখন রাইটিং ক্যাপাসিটি বাড়াতে গেলে অবশ্যই আমাদের প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হয়, রাইট? এখন এই প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে গেলে আমাদেরকে টপিক সেন্টেন্স তৈরি করতে হয়। এখন টপিক সেন্টেন্স কি আমরা তৈরি করতে পারছি কি না, টপিক সেন্টেন্স তৈরি করতে পারলে তারপরে মানে প্রথম ধাপটা যদি আমরা পার হই, তারপরে বডি, তারপরে কনক্লুশন, এরকম একাধিক প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে এইভাবে আলাদা আলাদা করছি, তার মানে কি আমি লিখতে পারছি, মানে কি আমার রাইটিং ক্যাপাসিটি বা রাইটিং স্কিলস আমার ডেভেলপড হয়েছে, রাইট? তাহলে মূলত এই বিষয়টি জানতে চাওয়া হচ্ছে আমি টপিক সেন্টেন্স লিখতে পারছি কি না, স্যার এটা জানতে চাচ্ছেন। তাহলে আপনি যদি ওটা লিখে দেন তাহলে হয়ে গেল। এখন একটা সেন্টেন্সের জায়গায় একাধিক সেন্টেন্স কীভাবে বাড়াইতে পারেন এটা? তাহলে আপনি এখানে এই যে লিখতে পারেন যে এই বিষয়ে একাধিক টপিক সেন্টেন্স হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা একটা সুন্দর টপিক সেন্টেন্স এইটা হতে পারে, কোনটা সেটা তখন লিখে দেন টপিক সেন্টেন্স, ঠিক আছে? এইভাবে আপনি কোশ্চেনের লেন্থ একটু বাড়াতে পারেন, তবে আপনার টপিক সেন্টেন্স লিখলেই দ্যাটস ইট, আপনার অ্যান্সার কিন্তু ফুল মার্কসের জন্য হয়ে গেল। 4 মার্কসের জায়গায় যদি 10 মার্ক থাকতো তখন আপনি বলতেন কি 10 মার্কস কি এখানে দিবে? কোনো বিষয় না, আপনি টপিক সেন্টেন্স তৈরি করতে পারছেন কি না, কত সুন্দর, কত গ্রামাটিক্যাল ইস্যু না রেখে আপনি সুন্দর করে তৈরি করতে পারছেন কি না, দ্যাটস ইট, এটা আপনার কাছে চাওয়া হচ্ছে আপনি টপিক সেন্টেন্স লিখতে পারছেন কি না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবার সাথে বিষয়টা শেয়ার করবেন যেন তারা সবাই বুঝতে পারে। আর যারা নিউ সেকেন্ড ইয়ার, তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বা এসে কীভাবে লিখতে হয়, কোশ্চেনগুলো কীভাবে লিখতে হয়, এটা কিন্তু প্যারাগ্রাফ বা এসে টাইপের মধ্যে পড়ে যায়, রাইট? এর জন্য আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন, আশা করি সব কিছু ক্লিয়ার হবে। পরবর্তীতে আপনাদের জন্য অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।